পদ্মা সেতু শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির একটি নতুন নব যাত্রা শুরু হবে। উপস্থিত আছেন জনাব আমাদের মঞ্চে। পদ্মা সেতু আমাদের বাংলাদেশে একবিংশ শতাব্দীর আমরা মনে করি একটি শ্রেষ্ঠ অর্জন। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেটা ছিল একটি বাঙালির প্রথম এবং শ্রেষ্ঠতম অর্জন। তারপরে আমরা মনে করি স্বপ্নের পদ্মা সেতু আমাদের পরবর্তী অর্জন, স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতু বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নানা ষড়যন্ত্র ও বিশ্বব্যাংক সহ বিভিন্ন অভিযোগে বিএনপি জামাত সহ দেশবিরোধী অপশক্তি নানা ধরনের অভিযোগ ষড়যন্ত্রকে মোকাবেলা করে, মিথ্যাচার অপপ্রচারকে মোকাবেলা করে সময়োচিত সাহসী পদক্ষেপ নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়নের যে ঘোষণা দেন এবং সেই ঘোষণা অনুযায়ী তার সাহসী দৃঢ়চেতা সৎ ও নিষ্ঠ এবং বাস্তব ভিত্তিক কর্মসূচি নেওয়ার কারণেই, সেই সাহসী পদক্ষেপের কারণেই আজকের সফল পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। আগামী 25 জুন তার সফল উদ্বোধন হবে। এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভিতরে এই শুভ ক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুভ উদ্বোধন করবেন, সেই শুভ ক্ষণে উপস্থিত থেকে এই স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধনের সাক্ষী হয়ে থাকার জন্য এই পদ্মা সেতুর পদ্মার পাড়ের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের উদ্যোগে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে, এই কাঁঠালবাড়ির মাদারীপুর জেলার শিবচর উপজেলার এই পয়েন্টে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, বিশেষ করে তরুণ যুবক ছাত্র কৃষক শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ এই জনসভায় যোগদান করবে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও এই বিশাল জনসভায় অংশগ্রহণ করবে। এই জনসভায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতির মধ্য দিয়ে জনসমুদ্রে পরিণত হবে। এই বিশাল জনসমুদ্রে আমরা আশা করতেছি কমপক্ষে 10 লক্ষ লোকের সমাবেশ ঘটবে। এই জনসমুদ্রে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমরা আশা করতেছি এই স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনীতির একটি ব্যাপক পরিবর্তন হবে এবং কর্ম সৃজন হবে, শিল্পায়ন হবে, ব্যবসা বাণিজ্য কৃষি শিক্ষা সব কিছুর ব্যাপক পরিবর্তন হবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষরা সারা বাংলাদেশের মানুষের অর্থনীতি সমৃদ্ধি দেশের প্রবৃদ্ধিতে একটি ব্যাপক পরিবর্তন হবে। এটা ক্রমান্বয়ে ধাপে ধাপে 1 থেকে 2 এর উপরে আমাদের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে, এটাই আমাদের বিশ্বাস। এবং বাংলাদেশ এই পদ্মা সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে পদ্মা সেতু শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির একটি নতুন নব যাত্রা শুরু হবে এবং এটা বাঙালি জাতির একটি অন্যতম মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। 30 ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক।